চৌঠা অক্টোবর অফিস এসেছি দুজনে সঙ্গে ব্যাগপত্র নিয়ে। 4:50 হাওড়া রাজধানী ধরব, তাই অফিস থেকে 2:15 নাগাদ বেরিয়ে গেলাম। একটা কার বুক করে চলেছি হাওড়ার উদ্দেশ্যে। এদিকে কলকাতা সেজে উঠেছে মায়ের বাড়ি ফেরার খুশিতে। যাই হোক, 4:10 নাগাদ পৌঁছালাম হাওড়া স্টেশনে। ট্রেন দিয়ে দিয়েছে 1:03:01 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, যেটা হাওড়া ছাড়ে বিকেল 4:50 এবং নিউ দিল্লি পৌঁছয় পরের দিন সকাল 10:05 নাগাদ। আমরা শুরুতেই টিকিট কেটেছিলাম, তাই ভাড়া লেগেছে 2800 টাকার মতো। এই ট্রেনে ডাইনামিক প্রাইসিং হয়, মানে যত লেটে টিকিট কাটবেন তত দাম বাড়বে। গুড মর্নিং, আমরা নিউ দিল্লি স্টেশনে নেমে বাইরে বেরিয়ে নিউ দিল্লি মেট্রো স্টেশন, বা যেটাকে আজমেরি গেট মেট্রো স্টেশন বলে, সেখান থেকে মেট্রো ধরে চলে যাব ISBT কাশ্মীরি গেট। এই পুরোটা ইয়েলো লাইনে পড়ে এবং ভাড়া লেগেছে 20 টাকা মাথা পিছু। জাস্ট 15 মিনিট লাগে মেট্রোতে স্টেশন থেকে ISBT পৌঁছতে। আর এই হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ, লুসিনা দি। আজকে শনিবার বলে আর শুনেছে আমি দিল্লি আসছি, তাই সব কাজ কারবার মাথায় তুলে দিয়ে চলে এসেছে আমার সাথে দেখা করতে। আমার তো মনে হচ্ছে টাইমটা এমনিই কেটে যাবে ওর সাথে গল্প করে। আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গেছি, আমরা ঠিক করেছি ISBT লাউঞ্জেই সময়টা কাটাবো। ISBT লাউঞ্জে ওয়েট করার অনেক বসার জায়গা আছে। লাঞ্চ করব, কারণ আমরা বিকেল 5:30 বাস ধরব এবং মানালির উদ্দেশ্যে বেরোব। তো আমরা এখন এসেছি ISBT-র বাস স্ট্যান্ডে, কাশ্মীরি গেটে, ঠিক আছে? হ্যাঁ, এটা ISBT, ঠিক আছে? তো বাস এই নিচের থেকেই ছাড়ে। তো যদি কোথাও যেতে হয়, মানে আউট অফ দিল্লি, অন্য কোনো স্টেট, কুলু, মানালি, সিমলা, রাজস্থান, হরিয়ানা, সব জায়গায় বাস এখান থেকে ছাড়ে, যে কোনো জায়গায়। এবং চারিদিকে প্রচুর বাসের HRTC, তাছাড়াও প্রচুর প্রাইভেট বাসের কাউন্টার রয়েছে। তো ইজি এখান থেকে, আগে থেকে অনলাইনেও কেটে নেওয়া যেতে পারে, বা এখানে এসেও কাউন্টার থেকেও কেটে নেওয়া যেতে পারে। আর এখানে টয়লেট, জলের জায়গা, খাওয়া দাওয়া সবই আছে, সবই অ্যাভেলেবেল। খালি এসিটা নেই, একটু গরম লাগছে, ফ্যান অনেক উপরে উপরে, আর বাকি ঠিক আছে। অনেক বড় জায়গা, প্রচুর জায়গা। আপাতত আমরা যাচ্ছি ইয়ে ধরতে, গাড়ি ধরতে, লক্ষ্মী ঠাকুরের বাস, লক্ষ্মী, হ্যাঁ, আমাদের লক্ষ্মীর বাস। দেখাচ্ছি, দাঁড়াও বাসটা, চল। তো আমরা নেমে গেলাম নিচে। এবার এইদিকে হচ্ছে প্রচুর বাসের লেন, সব পরপর। তো আমাদের হচ্ছে 7 বা 8 বলেছে আমাদের লেন। তো এখানে 10, 9, এখানে হরিদ্বার ঋষিকেশের প্রচুর গাড়ি। এখান থেকে আমাদের বাসটা ছাড়বে, এখনো আসেনি বাস। প্রচুর উত্তরপ্রদেশের বাস আছে এখানে। ওটাই তো, হ্যাঁ। তো আমাদের একটা কনফিউশন হয়েছিল, এইদিকেও কিন্তু একটা 5, 6, 7, 8, 3, 4, 5 এদিকেও কিন্তু আছে। তো এই দিকেরটা হচ্ছে তোমার গভর্নমেন্টের, তো সেই জন্য একটু নিচে নেমে এসে রাস্তাটা ক্রস করে আমাদের যেতে হবে এইখানটাতে, মোটামুটি লোকেশন। এই যে লক্ষ্মীর আমাদের বাস দাঁড়িয়ে আছে, এখানে একটা লক্ষ্মীর বাস দাঁড়িয়ে আছে, এই লক্ষ্মীটাই মনে হয় আমাদের।
তো এটা হচ্ছে এদিকের 6-7-8 যেটা আমরা ওইদিকে দাঁড়িয়েছিলাম, তো এদিকেও আছে এরকম 6-7-8 এবং এদিকে পুরোটাই প্রাইভেট গাড়ির সমস্ত স্ট্যান্ড। তো ভাগ্যিস আমরা দেখতে পেয়েছিলাম সেই জন্য এদিকে এলাম, এখনও বাস আমাদের আসেনি। তো এরকমই এটা স্লিপার বাস, আমাদেরটা সিটিং বাস। তো এখানেই দাঁড়াতে বললো, আপাতত 5টা বেজে গেছে বাট এখনও বাস আসেনি, একটু লেট হবে বোঝা যাচ্ছে। এবার দেখা যাক কতক্ষণ আমাদের ওয়েট করতে হয়। আমাদের বাস চলে এসছে, একদম 5টার সময় এসছে, তো ছাড়তে ছাড়তে হয়তো 10-15 মিনিট লেট করবে। প্রচুর জায়গা নিচে, এটা নয় আমাদের, এটাই এটা হচ্ছে বাস। ব্যাগ নিয়ে আয়গা না উপর, ওই দেখ লেতে একবার, আগে জায়গা তো উপরই রাখ দেন। টাইম ওয়েস্ট, ভাব দিল্লিতে আমি এরকম রেখে দিয়েছিলাম। সিটটা দেখাবো, তুমি ইমার্জেন্সি এক্সিটের পাশে আছো, অবশ্য সবটাই ইমার্জেন্সি এক্সিট, যেটা ইচ্ছে সেটাই ভেঙে দিয়ে তুমি বেরোতে পারো। আমরা সব ব্যাগ উপরে রেখে দিয়েছি, জায়গা হয়ে গেছে, আর বাকিটা সিটের তলায় রাখা হয়েছে। সিটের তলাতে অনেক জায়গা, আর সিট বেল্ট আছে, চার্জিং পয়েন্ট আছে, ওটাতে চার্জ হয় কিনা সেটা ভেরিফাই করতে হবে, পাওয়ার আছে না, ওটা ভেরিফাই এর প্রশ্ন আছে। তো বাস আমাদের আপাতত ছেড়ে দিয়েছে, সিসিটিভিও আছে বাসে, ভর্তি হয়ে এটা হচ্ছে বাস, এটা হচ্ছে ভলভো 9600, দেখে নাও সবাই, ইনস্টাগ্রাম আইডিও আছে, ফলো করে নেবে ইনস্টাগ্রাম আইডি তো, বুঝেছ? তিনজনের, চারজনের, ইয়েস। সরকারি বাসে ভাড়া লাগবে 1500 টাকার কাছাকাছি দিল্লি থেকে মানালি যাওয়ার জন্য। আমরা অত টাকা খরচা করিনি, তাই বেসরকারি বাসেই টিকিট কেটেছি। দিল্লি থেকে মানালি যাওয়ার কিছু বাসের টাইমিং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। দিল্লি থেকে মানালি যাওয়ার এই হাইওয়েতে আপনি এরকম প্রচুর বড় বড় রেস্টুরেন্ট, হোটেলস পাবেন। যদি গাড়ি নিয়ে আসছেন নিজের, তো এই কোনো একটা হোটেলে আপনি থাকতে পারেন, রেস্ট করতে পারেন, খেতে পারেন। তো আমাদের বাসটা এই মুহূর্তে খেতে দাঁড়িয়েছে, এই হচ্ছে আমাদের পেছনে বাস, আর এটা হচ্ছে যেখানে খেতে দাঁড়িয়েছে, তো এটার নাম হচ্ছে, দেখাই দাও তো, যেখানে খেতে দাঁড়িয়েছে এটা হচ্ছে ভিভান, বিশাল একটা প্রপার্টি, জানি না খাবারের দাম কত হবে এখানে, কিন্তু আমাদের খেতে দাঁড় করিয়েছে, কিন্তু দারুণ প্রপার্টিটা। ও বলতেই তো ভুলে গেছি, এই ট্রিপে আমাদের সাথে আরো দুজন আছে, সঙ্গীতা এবং শুভেন্দু, ওরাও কাপলস, হাজবেন্ড ওয়াইফ, ওরা আকাশের কলিগ, কলেজ জুনিয়র এবং আমাদের এই ট্রিপের সাথী। প্রপার্টিটা দেখেছিস, তোকে এই প্রপার্টিতে ঢুকতে দিয়েছে ওই জন্যই খাবারটা কিনবি বলে, কিনবি, আমিও চাই তাড়াতাড়ি কেন,
এরা ক্রিকেট খেলারও জায়গা আছে, বাচ্চারা ক্রিকেট খেলছে। আমাদের এদিকে আবার হাভেলিও আছে। ভোর পাঁচটায় আমরা মানালি প্রাইভেট বাস স্টপে নামি এবং একটা 100 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে চলে আসি 2 কিলোমিটার দূরে অবস্থিত মল রোডে। এখানে অটোও চলে কিন্তু ভাড়া একই নেয়। মল রোডে দালালের কিন্তু অভাব নেই, খেতে থাকতে ঘুরতে সবকিছুতে দালালের প্রভাব অতিরিক্ত বেশি। তাই সাবধানে সবকিছু দেখে নিজে ঠিক করে নেবেন, আপনার যেটা পোষাবে সেটাই আপনি বুক করবেন। বেশ কিছুক্ষণ খুঁজে টুজে মল রোডের উপরেই অবস্থিত হোটেল আইবেক্স ঠিক করা হয় আমাদের আজকের দিনটা কাটানোর জন্য। হোটেল আইবেক্স এর রুম ভাড়া 1200 টাকা রুম পিছু। রুম ভালোই বড়, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজার সুবিধাও আছে। কিন্তু সবচেয়ে অবাক করেছে এই ফ্যানটা। আমার আশাতেই ছিল না যে মানালিতে ফ্যানেরও দরকার হতে পারে। আমরা ফ্রেশ হয়ে বেরোলাম। তো আমরা চলে এসেছি মানালি, আজকে ভোরবেলা পড়ার সময় 5:15। তারপরে রুম ফুম খুঁজে কিছুটা সার্ভে করতে হয়েছে, যে সার্ভে করে মোটামুটি 1200 টাকায় রুম পাওয়া গেছে। হ্যাঁ, ঠিকঠাক, যথেষ্ট ঠিকঠাক রুম দিয়ে এখন সেখানে আমরা চান করে এখন 10:30 বাজে। তো এখন আমরা বেরিয়েছি খাবারের খোঁজে, খাবার দাবার খেয়ে দিয়ে আমরা গাড়ির সন্ধানে বেরোবো। এটা হচ্ছে মানালির মল রোড। তো চলো দেখাচ্ছি সামনে আরো। মেবি বলো কিছু, কিছু বলবে না, দেখেছি। হ্যাঁ, খাবো আগে আমরা। আমাদের আপাতত প্রথম ডেস্টিনেশন, আমরা খাবার দাবারটা খেতে ঢুকি। বানিয়ে খাবো আমি। আমি হাঁটতে পারছি না। তো এটা হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন যেখানে আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করলাম। মা বউ একদম চুল ফুল খুলে, জামা প্যান্ট বেশি আনতে পারিনি বলে চুল খুলে বেরিয়েছে, কিছু একটা ভাবে তো লোকে দেখুক এরকম সুন্দর সাজানো। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা মোমো আর থুপ্পা খেলাম। এবং কেমন ছিল? খুব ভালো ছিল। বাকি সব জায়গায় বাইরে সব আলু পরোটা আর ছোলা ভাটুরা পাওয়া যাচ্ছে। আমরা যাচ্ছি ট্যাক্সি ইউনিয়নের অফিসে খোঁজ নিতে যে শেয়ার গাড়ি কাল পূর্ণের উদ্দেশ্যে পাওয়া যাবে কিনা। একদম আমাদের দার্জিলিং এর মল রোডের মতো প্রচুর দোকান, খালি রুম গুলো একটু সস্তা। দার্জিলিং এর মল রোডে আমাদের 5000 টাকা রুম, এখানে আমাদের 1200 টাকা রুম। এই একটা যা ডিফারেন্স আমাদের দিকের মল রোডের থেকে। শেয়ার গাড়ি পাওয়া যায়নি পূর্ণের জন্য। ওদের বক্তব্য যে এখন সিজন অফ, তাই শেয়ার গাড়ি নেই।
পুরো এসইউভি বুক করতে হবে, আসা যাওয়ায় লাগবে 30,000 টাকা, ড্রাইভারের থাকা খাওয়া আলাদা। তাই আমরা যাচ্ছি এখন বাইক রেন্টালের খোঁজে। পূর্ণের পুরো বাইক ডিটেলস আমরা পরের ভিডিওতে আপনাদের দেব, কিন্তু এখন বলে রাখি যে আজকে মানালি ঘোরার জন্য আমরা 2টো স্কুটি বুক করেছি 500 টাকা গাড়ি পিছু দিয়ে। 1,000 টাকা রেখেছে সিকিউরিটি মানি, যেটা ফেরত হয়ে যাবে গাড়ি জমা দিলে। আমরা 200 টাকার পেট্রোল ভরিয়ে নিয়ে রওনা দিলাম সোলাং ভ্যালির উদ্দেশ্যে। মানালিতে ঘোরার প্রচুর জায়গা, কিন্তু আমাদের হাতে সময় নেই বলে কয়েকটা জায়গাতেই যাব। মল রোড থেকে সোলাং ভ্যালির দূরত্ব 11.7 কিলোমিটারের মতন। রাস্তা মোটামুটি ঠিকঠাক, খালি কোথাও কোথাও ভাঙা আছে বন্যার কারণে। আমরা পৌঁছে গেছি সোলাং ভ্যালি। একটু ফাঁকা ফাঁকাই আছে, তাই আমাদের ভালোই লাগছে। এখানে আপনি প্যারাগ্লাইডিং, জিপ লাইনিং, মোটর বাইক রাইডিং করতে পারেন। এখানে রোপ ওয়েতে চেপে আপনি সোলাং টপেও যেতে পারেন। উপরে অঞ্জনি মাতা মন্দির আছে, সেটাও ঘুরে আসতে পারেন। আমরা একটাও কিছু করিনি, প্রচন্ড টায়ার্ড ছিলাম বলে। সোলাং ভ্যালিতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আমাদের আজকের লাস্ট স্টপ সিথান, যেটা অবস্থিত মল রোড থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। তো আমরা এখন সিথান আর হান্তা পাস যাব। তো সেটা যাওয়ার জন্য এখানে একটা চেকপোস্ট আছে, ঠিক আছে? মোবাইলটা দেখে কিন্তু 100 টাকা করে লাগে, ঠিক আছে? ভাই আছে পেছনে, তো সেটার জন্য এটা হচ্ছে সেই চেক পয়েন্ট যেখানে 100 টাকা করে দিতে হবে, এবং তারপর সঙ্গে সঙ্গে পাস হয়ে যায়। অনলাইনেই মনে হয় পাসটা হচ্ছে, এবং এটা হচ্ছে গেট। পাস হলে তবে হামতা পাস এবং সিথান ভিলেজ যাওয়া যাবে। সিথান ক্রস করে হামতা পাস ট্রেক শুরু হয়, তাই অনলাইনে একটা গাড়ি বাবদ 100 টাকা করে পাস বানাতে হয়। সিথান টপে পৌঁছতে মোট 30 থেকে 35টা হেয়ারপিন টার্ন নিতে হয়, আর রাস্তা আপনাকে কেউ বলবে না, ভীষণ খারাপ। সিথান ঢোকার আগে সই করিয়ে নিয়েছে যে মরে গেলে কেউ দায়ী নয়। সিথান আসার প্ল্যান আমার ছিল, কিন্তু জানতাম না রাস্তার এই অবস্থা। মানালিতে না থেকে আপনি সিথানেও থাকতে পারেন, অনেক ভালো স্টে অপশন আছে, কিন্তু রাস্তাটা অসুবিধা হলেও হতে পারে। তো আমরা পৌঁছে গেছি সিথান গ্রাম। অনেক ক্রস করে ঝঞ্ঝা এবং রাস্তা ভালো, খুব ভালো রাস্তা। ইউ ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট দ্য রোড? আই এম সরি, রাস্তার ব্যাপারে কিছু বলো, বিশেষ টিপ্পানি না, না মাইকটা তোমাকে দিলাম, তুমি বলো। না না খুব ভালো জায়গা, না না জায়গাটা সিরিয়াসলি ভালো। আর একটু গেলে নামতে অসুবিধা হবে। আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ করতে হবে।
এতক্ষণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাব জান্সকার, যেটা একদম অচেনা একটা অংশ ভারতের। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টে যা বলার আছে, জানার আছে সেটা লিখে দেবেন। দেখা হবে পরের পর্বে, ততক্ষণ টাটা।